বিখ্যাত ফিল্ম সিরিজ লর্ড অব দ্য রিংসে এমন কিছু গাছ দেখানো হয়েছিল যা নড়াচড়া করতে ও কথা বলতে পারে। সিনেমার ফ্যান্টাসি জগতে তো কত কিছুই ঘটে, জড় বস্তুও কথা বলতে ও চলাফেরা করতে পারে, কিন্তু জানার বিষয় হচ্ছে বাস্তবে কি এমন গাছ আদৌ আছে কিনা। পৃথিবীর ক্লান্তীয় বৃষ্টিপাত বা রেইন ফরেস্ট অঞ্চলগুলোর কিছু কিছু উদ্ভিদ, লতাপাতা ও বৃক্ষ কিন্তু সত্যি সত্যি কিছুটা স্থান পরিবর্তন বা চলাফেরা করতে পারে, যা কিনা মোটেই বৃক্ষস্বরূপ বা উদ্ভিদস্বরূপ আচরণ নয়। স্থান পরিবর্তনে সক্ষম বা চলাফেরা সক্ষম এমন গাছের কথা বলতে গেলে প্রথমেই আসে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার কথা। কোস্টারিকার গহীন রেইন ফরেস্ট অঞ্চলে যেসব পর্যটক বেড়াতে যান তাদের সকলেই কখনো না কখনো ট্যুর গাইডের কাছে হাঁটা চলা করতে পারা অদ্ভুত এক ধরনের পাম গাছের কথা শুনেছেন, যার আঞ্চলিক নাম ক্যাসাফোনা। এর দৈর্ঘ্য প্রায় 50 থেকে 60 ফুট লম্বা হতে পারে। অ্যামাজন জঙ্গল ঘেরা মধ্য আমেরিকার আরেকটি দেশ স্লোভাকিয়ার বনগুলোতেও প্রচুর পরিমাণে দেখা মেলে হেঁটে বেড়ানো গাছ পাম গাছের। 2015 সালের বিবিসির ট্রাভেল ব্লগে অভিযাত্রী কাল গ্লোবাল লিখেছেন, চলন্ত বৃক্ষের সন্ধানে ইকুয়েডরের রাজধানী থেকে সুমাকো বায়োস্ফিয়ার রিজার্ভের কেন্দ্রে প্রায় 100 কিলোমিটার দক্ষিণ পূর্বে গিয়েছি। সেখানে যেতে পুরো একটি দিন সময় লাগে, গাড়িতে করে বনের প্রান্তে 3 ঘন্টা এবং তারপরে আরো গহীনে পৌঁছানোর জন্য নৌকা, খচ্চর এবং পায়ে হেঁটে 15 ঘন্টা চলার পর সেই জায়গাতে পৌঁছতে পেরেছি। তবে যাওয়ার পর মনে হবে আপনার চেষ্টাটি সার্থক, কারণ এই গাছগুলো অরণ্য জুড়ে সরে যেতে থাকে এবং প্রায় এগুলো নতুন নতুন শিকড়ের সৃষ্টি ও বৃদ্ধি ঘটে, যা প্রতিদিন 2 বা 3 সেন্টিমিটার করে সরে যেতে থাকে। 2007 সালে প্রকাশিত একটি গবেষণায় উঠে এসেছে বিচিত্র এই পাম গাছগুলোর ক্রমাগত অবস্থার পরিবর্তনের কারণ। অতিরিক্ত জলাবদ্ধতা, দুর্বল ও অস্থায়ী মাটির জন্য নাকি গাছগুলো এই বিচিত্র অভিযোজন হয়েছে। দৈর্ঘ্যে অনেক লম্বা হলেও গাছগুলোর কাণ্ড ততটা বড় বা শিকড় অনেকটা বিস্তৃত নয়। বেঁচে থাকার প্রয়োজনে গাছগুলো অভিযোজনের মাধ্যমে কাণ্ডের ঠিক নিচের অংশ থেকে প্রায় 25টি শিকড়ের জন্ম দেয় এবং ছোট অবস্থায় সেগুলো মাটি স্পর্শ না করে বাতাসেই অবাধে বড় হতে থাকে। হেঁটে চলা গাছের অস্তিত্ব নিয়ে গবেষণার পরিমাণ এখনো পর্যন্ত পাওয়া গেছে হাতে গোনা মাত্র কয়েকটি, তাই এর অস্তিত্বে বিশ্বাস করে না অনেক বিজ্ঞানী। এখনো এই বিষয়টি গবেষণাধীন, তাই আরো কেউ বা কিছু গবেষক যদি জীবনের ঝুঁকি নিয়ে আমাজনের সেই গহীন অরণ্যে হেঁটে বেড়ানো বৃক্ষ নিয়ে নিবিড় গবেষণা ও পর্যবেক্ষণ করেন, তাহলে হয়তো কোনো এক সময় হয়ে আসতে পারে এই গাছগুলো প্রকৃতির জীবনের রহস্য, হেঁটে বেড়ানোর সত্যতা ও আসল কারণ। বিশ্বের এমন সব মজার এবং অদ্ভুত তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।